এবার ছবি তো দেখা যাচ্ছে না এদিকে। এবার ঠিক আছে, শুরু করবো। জি স্যার, শুরু করেন স্যার। আমার প্রিয় স্টুডেন্টস, আমরা কার্সিনোমা স্টোমাক পড়ছিলাম গত ক্লাসে। আমরা কার্সিনোমা স্টোমাকের কিছু অংশ জেনেছি, আজকে আমি বাকি অংশটা শেষ করব। গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন, রিভিউ অফ অ্যানাটমি, ইনসিডেন্স, টিডোসি, ক্লিনিক্যাল ফিচার্স এই পর্যন্ত পড়াশোনা করেছি। আজকে আমরা প্যাথোলজি থেকে শুরু করে স্টেজিং, স্পেড, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট এগুলো জানবো। আজকে আমরা প্যাথোলজি থেকে শুরু করব। দ্য মোস্ট ইউজফুল ক্লাসিফিকেশন ইজ দ্য লরেন ক্লাসিফিকেশন। পার্সেন্ট স্টোমাকের তো আর্লি স্টেজ আছে, অ্যাডভান্স স্টেজ আছে, যেগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে কিছুটা আইডিয়া নিয়েছি। আজকে আমরা প্যাথোলজি থেকে আরো ডিটেলস এ ব্যাপারে জানবো। তো কার্সিনোস্টোমাকের প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনে অনেকগুলোই ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে মোস্ট ইউজফুল যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে লরেন ক্লাসিফিকেশন। দিজ আর প্রিন্সিপালি টু ফর্মস অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিক ক্যান্সার, আর একটা হচ্ছে ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার, আর একটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি। তো ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিক ক্যান্সারটা কি আসলে কি ফর্মস করে? ফর্মস পলিপয়েড টিউমার্স আলসার। গ্যাস্ট্রিক ক্যান্সারে ইন্টেস্টিনাল ভ্যারাইটি যেটা, সেটা ক্যান্সারটা প্রেজেন্টেশন হবে একটা পলিপয়েড, একটা ম্যাসের মতো, পলিপের মতো, অথবা আলসারের মতো আসতে পারে। ইট প্রবেবলি অ্যারাইজেস ইন দি এরিয়া অফ ইন্টেস্টাইনাল মেটাপ্ল্যাসিয়া। আমরা জানি যে নর্মালি পিথিরাম থেকে ডিসপ্ল্যাসিয়া, ডিসপ্ল্যাসিয়া থেকে মেটাপ্ল্যাসিয়া, দেন কার্সিনোমাতে কনভার্ট হয়। তো যে রিজন গুলোতে স্টমাকের ইন্টেস্টাইন মেটাপ্লাসিয়া, সেখানে সাধারণত ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিক ক্যান্সার। আর ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার ইনফিলট্রেটস ডিপলি ইনটু দ্য স্টমাক উইদাউট ফর্মিং বিএস মাস লিশন। এখানে তোমার ক্যান্সার সেল গুলো ইনফিলট্রেট করে, ঢুকে যায় ওয়ালের মধ্যে, কিন্তু এখানে ওই রকম মাস লিশন, দ্যাটস পলিপয়েড, পলিপয়েড, পলিপের মতো বা কলিফ্লাওয়ার মতো এরকম ফর্মেশন হয় না, আলসারেশন ফর্মেশন হয় না, বাট স্প্রেড ওয়াইডলি ইন দ্য গ্যাস্ট্রিক ওয়াল। এটা ওয়ালের ভিতরে চারিপাশে ছড়ায় যায়, স্প্রেড করে যায়, অ্যান্ড প্রোগনোসিস পুর। এটা প্রোগনোসিস পুর, কারণ হচ্ছে এটা ডিফিউজ লিউশন, স্পেসিফিক কোনো একটা সাইড, কোনো একটা পার্টকে ইনভলভ করে না, মোটামুটি ম্যাক্সিমাম পার্ট অফ দ্য স্টোম বা হোল স্টোমাককে ইনভলভ করে ফেলে, যার ফলে এটা প্রোগ্রেস পুর। এ স্মল পোর্শন অফ গ্যাস্ট্রিক ক্যান্সার আর মিক্সড মরফোলজি, মিক্সড মরফোলজি,
যেখানে কিনা তোমার দুইটাই থাকবে। এখানে তোমার ইন্টেস্টিনাল ভ্যারাইটি প্লাস গ্যাস্ট্রিক ভ্যারাইটি, গ্যাস্ট্রিক আর ডিফিউজ ভ্যারাইটি দুইটা একসাথে থাকতে পারে। গ্যাস্ট্রিক ক্যান্সারকে আমরা দুই ভাগে ভাগ করি আবার, সেটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, আর একটা হচ্ছে অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা কখন বলবো? Limited to the mucosa and submucosa with or without lymph node involvement. আমরা জানি স্টমাকের লেয়ার গুলো জানে, মিউকোসা, দেন হচ্ছে সাব মিউকোসা, দেন মাসকুলার লেয়ার। মাসেল আবার তিনটা লেয়ার আছে, ইনার সার্কুলার, মিডল লঙ্গিটিউড, আউটার অবলিক, এন্ড লাস্ট হচ্ছে সেরোসা। যে ক্যান্সারটা, টিউমারটা, গ্রোথটা, আলসারটা শুধুমাত্র মিউকোসা অথবা সাব মিউকোসা পর্যন্ত থাকবে, এটা লিফ নোড কে ইনভলভ করতে পারে নাও করতে পারে। সারাউন্ডিং লিফ নোড ওয়ান থেকে শুরু করে তোমার অনেকগুলো সাব স্টমাকের আশেপাশে লিফোটিক গ্রুপস থাকে, 70, 80, 90 পর্যন্ত আছে, এগুলো এগুলোকে ইনভলভ করতেও পারে নাও করতে পারে। যদি করে সেটা কাছাকাছি যে লিফ নোড 10N1N2 যেগুলো পেরি গ্যাস্ট্রিক লিফ নোড গুলো ইনভলভ করে, তাহলে মিউকোসা সাব মিউকোসা ইনভলভ করে সাথে লিফ নোড কে ইনভলভ করতে পারে নাও করতে পারে। এটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা প্রগনোসিস কিন্তু খুব ভালো। ইন জাপানিজ ক্লাসিফিকেশন আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার ক্যান বি ডিভাইডেড ইনটু ওটিউডিন, সুপারফিশিয়াল এন্ড এক্সাভেটেড। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কে জাপানিজ ক্লাসিফিকেশন তিন ভাগে ভাগ করা, আমি নিচে ছবি দেখাবো, এক্সাম্পল তোমার ফিগার, এর সাথে এন্ডোস্কোপিক ভিউ সেগুলো দেখাবো, নেক্সট টাইম গ্রোথ আসছে। তাহলে ওটিউডিন একটা থাকতে পারে, সুপারফিশিয়াল থাকতে পারে, এক্সাভেটেড। সুপারফিশিয়াল মাধ্যমে মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইলিভেটেড, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে ডিপ্রেসড। দোজ আর ইমিনিয়েন্টলি কিউরেবল। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারটা কিউরেবল, এটা অপারেশন করতে পারি আমরা, কমপ্লিট সার্জিক্যাল রিমুভ করা যায় এবং এটার প্রগনোসিস ভালো এবং পেশেন্ট অনেক দিন সার্ভাইভ করে যায়। এখানে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের যেটা আছে প্রোটিউডিং টাইপটা আমরা এখানে দেখাচ্ছি, প্রোটিউডিং যেটা টাইপ ওয়ান, এটা টাইপ ওয়ান। এখানে দেখা যাচ্ছে যে মিউকোসা, নিচে হচ্ছে সাব মিউকোসা, এগুলো কি ইনভলভ করবে শুধুমাত্র। এটা সাধারণত এখানে উপরের দিকে যদি তোমার এক্সটেনশন হয়, দ্যাট ইজ মিউকোসা উপরে যদি কোনো গ্রোথটা নেক্সটটা আরো তোমার ইনভলভ করে, সেটা ধরো ম্যাক্সিমাম তোমার 2 মিলিমিটার এই পর্যন্ত মিউকোসা থেকে, যেটা উপরের দিকে 2 মিলিমিটার মধ্যে এর উপরে সাধারণত যায়। এটা যদি আমি এন্ডোস্কোপিক ভিউ দেখি তাহলে এরকম ছবিগুলো দেখা যাবে। দুই নম্বর যেটা ছিল সেটা হচ্ছে সুপারফিশিয়াল টাইপ টু, যেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইলিভেটেড, এটা টাইপ টু এর এ, ফ্ল্যাট টাইপ টু এর বি, এবং ডিপ্রেস টাইপ টু এর সি। যদি এটা 2 মিলিমিটারের নিচে থাকে কিন্তু মিউকোসা লেয়ারের উপরে যায়, 2 মিলিমিটার উপরে চলে গেলে সেটা হচ্ছে তোমার প্রোটিউডিং ভ্যারাইটি, কিন্তু সুপারফিশিয়াল ভ্যারাইটি মনে রাখতে হবে, এটা 2 মিলিমিটারের নিচে। আর এটা যখন নিচের ডেপথে যাবে, মিউকোসাকে ইনভলভ করবে, সাব মিউকোসাল ইনভলভ করবে, এটা আবার 2 মিলিমিটার নিচে ভিতরের দিকে ঢুকবে না, 2 মিলিমিটার বেশি ভিতরের দিকে ঢুকবে না। সেই হিসাবে এই তোমার সুপারফিশিয়াল ভ্যারাইটিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা ইলিভেটেড, ইলিভেট হচ্ছে মিউকোস মিউকোসা লাইনিং এর যেটা আছে এই লেভেল থেকে যদি 2 মিলিমিটার এর নিচে থাকে। টাইপ টু এর বি, যেটা আমরা ফ্ল্যাট বলে, একবারে ফ্ল্যাট, তার মানে এটা মিউকোসা লেভেল পর্যন্তই থাকবে, নিচের দিকে কিছুটা গ্রোথটা এক্সটেনশন করবে, কিন্তু একদম মিউকোসা লাইনিং যে এই লাইনিং বরাবর এটার ডিশনটা থাকবে, এর উপরে উঠবে না। আর যেটা এসকেভেটেড, এটা মিউকোসা লাইনিং নিচে ডিপ্রেসর, যেটা ডিপ্রেস সেটা হচ্ছে মিউকোসা লাইনিং ইপিথেলিয়াম থেকে একটু ভিতরের দিকে ঢুকে যাবে, হচ্ছে টাইপ থ্রি, যেটাকে ডিপ্রেস বলা হচ্ছে। ইলিভেট মানে উপরে ওঠা, ডিপ্রেস নিচে নেমে যাওয়া, আর ফ্ল্যাট হচ্ছে একই লেভেলে থাকে। এটা হচ্ছে সুপারফিশিয়াল ভ্যারাইটির তিনটা সাব টাইপ। তাহলে আমরা জানি যে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রোটিউডিং, দুই সুপারফিশিয়াল।
প্রোটিউডিংটা আমরা জানলো সুপারফিশিয়াল জানলাম, এখন আমরা জানবো এক্সক্যাভেটেডটা। এটা হচ্ছে এক্সক্যাভেটেড বা টাইপ থ্রি, এটা সাবমিকোসা মিকোসা সাবমিকোসাতে ইনভলভ করে যাবে। কতটুকু ঢুকবে? 2 মিলিমিটারের নিচে উপরে, সরি 2 মিলিমিটার উপরে ভিতরের দিকে মিকোসা সাবমিকোসার ভিতরে ঢুকে যাবে, কিন্তু এটা কখনো মাসল লেয়ারকে ইনভলভ করবে না, মিকোসা এবং সাবমিকোসা পর্যন্তই থেকে যাবে। এটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের সুপারফিশিয়ালের পরে যেটা এক্সক্যাভেটেড ভ্যারাইটি সেটা। অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার সম্পর্কে আমরা জানবো। আমরা জানি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার শুধুমাত্র মিকোস এবং সাবমিকোসকে ইনভলভ করবে, এর সাথে লিফ নোড ইনভলভ করতে পারে নাও করতে পারে। এটা আবার তিনটা ভ্যারাইটি, এটা হচ্ছে প্রোটিউডিং, একটা সুপারফিশিয়াল, আর একটা এক্সক্যাভেটেড। সুপারফিশিয়াল তিনটা ভ্যারাইটি তোমরা জানো, একটা হচ্ছে ইলিভেটেড, একটা হচ্ছে তোমার সুপার ফ্ল্যাট, আর একটা হচ্ছে। অ্যাডভান্সের মধ্যে আবার ইনভলভ দ্য মাসকুলারিস, তাহলে এই অ্যাডভান্স ভ্যারাইটি যেটা সেটা কিন্তু মাসেল লেয়ারে সাবমিকোসা ইনভলভ করে আলটিমেটলি ইনসাল্টেড করে ঢুকে যাবে কোথায়, মাসেল লেয়ারে ঢুকে। এটা আলটিমেটলি মাসেলের তিনটা লেয়ারেও ঢুকতে পারে, একটা সুপারফিস সার্কুলার লেয়ার পর্যন্ত থাকতে পারে, মাঝখানে তোমার লঙ্গিটুডাল লেয়ার পর্যন্ত আসতে পারে, অবলিক মাসেল লেয়ার পর্যন্ত আসতে পারে, এমনকি অনেক সময় সাবসেরোস পর্যন্ত ইনভলভ করে যেতে। এই টিউমারের গুলার তোমার ক্যান্সার গুলার যে বিভিন্ন ধরনের তোমার টাইপ আছে অ্যাকর্ডিং টু সাইজ শেপ ইনভলভমেন্ট, ঠিক আছে, আমরা 4 ভাগে ভাগ করছি। একটা পলিপয়েড, একটা হচ্ছে আলসারেটেড, একটা ইনফিলট্রেটিভ, একটা ডিফিউজ ভ্যারাইটি। এগুলো বেলি অ্যান্ড লাভের ক্লাসিফিকেশন। এই ছবিটা বেলি অ্যান্ড লাভ নাই, অন্য একটা বই থেকে নেওয়া, এই জন্য এটা ছবিটা এই ডিসক্রিপশনের সাথে এটা কিন্তু মিলছে। দেখ পলিপয়েড কিরকম হয়, আমরা এই ছবিতে কিছুটা ধারণা নিতে পারলাম। আলসারেটিভটা কিরকম হবে সেটা এই ফিগারে একটা ধারণা করা যায়। ইনফিলট্রেটিভ যদি হয় সেটা একদম ইনফিলট্রেট করে টোটাল একদম গ্রেটার কার্ভেচার বরাবর ইনফিলট করে পুরো একদম ওয়ালটা কিন্তু করে ফেলছে। আমরা জানলাম যে আর্লি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে তোমার প্রোট্রুডিং, আরেকটা সুপারফিশিয়াল, আরেকটা হচ্ছে ডিপ্রেসড। আর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা মাসেল লেয়ারকে ইনভলভ করবে বা বিয়ন্ড দ্য মাসেল লেয়ার সেটা হচ্ছে পলিপয়েড, আলসারেটেড অ্যান্ড ইনসাল্টেড ক্যান্ডিডেট। এখানে আমরা একটা অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার গুলোর ফিগার এবং এটা অ্যান্ডিসকোপ ভিউটা দিচ্ছি। পলিপয়েড যেটাকে বলা হচ্ছে তোমার অ্যাডভান্সেড টাইপ 1 যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে এইরকম একটা পলিপের মতো একবারে। এটার কতটুকু এটা তোমার এক্সটেনশন হবে? মোর দেন 2 মিলিমিটারের উপরে তো অবশ্যই, তোমাদের ছাড়া আরো 5 সেন্টিমিটার পর্যন্ত এটা উপরে উঠে যাবে। আমরা যদি দেখি অ্যান্ডোস্কোপি ভিউ, ঠিক এরকম একটা ভিউ দেখতে পাবো পলিপয়েড। আলসারেটেড যে ভ্যারাইটি মিকোসা সাবমিকোসা আসল লেয়ারের ভিতরে ঢুকে গেছে, আলসারের মতো একটা না, রিচ অফ কন্টিনিউটি অন অলওয়েজ সেল সারফেস রিচ করে ভিতরে ঢুকে গেছে, আলসারটি ভ্যারাইটি আলসারের মতো বুঝে যাচ্ছে ফিগার এন্ড এন্ডোস্কোপি ভিউ। ইনফিলট্রেটিভ, ইনফিলট্রেটিভ ভ্যারাইটি কিছুটা আলসারেটেড, কিছুটা আবার এদিকে ইনফিলট করে মানে এক্সটেনশনটা এদিকে তোমার ছড়িয়ে গেছে। ইনফিলট্রেটিভ এখানে আলসারেশন আছে আর এদিকে আরো ইনভলভমেন্ট করে গেছে, এটা টাইপ 3 যেটা ইনফিলট্রেটিভ ভ্যারাইটি। আর একটা ডিফিউজ, ডিফিউজ মানে টোটাল স্টমাক ইনভলভ করে যাবে, দেখা যায় যে তোমার গেটার কাভার, লেজার কাভার, এন্ট্রি ওয়াল, পোস্টের ওয়াল, এমনকি কার্ডিয়ার দিকে চলে গেল, পুরো স্টমাক ইনভলভ করে, ডিফিউজ ভ্যারাইটি। প্রোগ্রেস ইজ ভেরি ব্যাড, একটা ফোর বল হচ্ছে একবার গ্যাস্ট্রিক। এখন আমরা একটু মলিকুলার প্যাথোলজি অফ গ্যাস্ট্রিক ক্যান্সার সম্পর্কে একটু জানবো, যে এটা কি সিভাল জেনেটিক ইভেন্টস হ্যাভ বিন স্টেপ টেস্ট সাম অফ হুইচ হ্যাভ ক্লিনিক্যাল রিলিভেন্ট। অনেক ধরনের তোমার জেনেটিক ইভেন্টস এখানে ইনভলভ হয়। মিউটেশন আর লস অফ হেটারোজেনিসিটি ইন দ্য এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল জিন অর ইন ই ক্যাটেনিন ই ক্যাটেরিন, তাহলে এই তোমার জিনগুলার হেটারোজেনিসিটি হলে অথবা মিউটেশন হলে সাধারণত হেটারোজেনিসিটি যদি লস অথবা মিউটেশন যদি হয় জিনগুলোতে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সার প্রডিউস হতে পারে। ইনঅ্যাক্টিভেশন অফ P53, P53 হচ্ছে একটা টিউমার সাপ্রেসিভ জিন, এটা টিউমার যাতে না হয় সেটাকে সাপ্রেস করে রাখে।
অবস্ট্রাক্ট করে রাখে, কিন্তু এটা যদি ইনঅ্যাক্টিভেট হয়, কাজ না করে স্বাভাবিক, তাহলে ক্যাসেট প্রোডিউসিং জিন যেগুলো আছে সেগুলোই মিউটেশন হবে, হেটারোজেনিটির লস হয়ে আলটিমেটলি ক্যান্সার প্রোডিউস করবে। সিভিল গ্রোথ ফ্যাক্টরস মে বি ওভার এক্সপ্রেসড, সেগুলো কি ইনক্লুডিং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এগুলো হচ্ছে মলিকুলার প্যাথোলজি, যে জিন রেসপন্সিবল ফর কার্সিনোজেনিক স্টোমা, যে ফ্যাক্টরস গ্রোথ ফ্যাক্টর স্পেশালি গ্রোথ ফ্যাক্টরস রেসপন্সিবল ফর অকারিং গ্যাস্ট্রিক ক্যান্সার, সেগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমরা জেনে নিতে পারি। স্টেজিং ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো যে স্টেজিং ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট যদি করতে চাও তাহলে তোমাদের স্টেজিং সম্পর্কে অবশ্যই জানতে হবে, এবং সেই স্টেজ অনুযায়ী তোমার ট্রিটমেন্ট প্রোটোকলটা তোমাকে সাজাতে হবে, এবং সেই অনুযায়ী পেশেন্টদের ট্রিটমেন্ট করতে হবে, এবং প্রোগনোসিস কিন্তু স্টেজিং এর উপরেই ডিপেন্ড করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার ইউআইসিসি স্টেজিং অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, টিএনএম স্টেজিং সিস্টেম আমরা যেটাকে বলি, এর মধ্যে টি আছে, এন আছে, তারপর এম আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। টি ওয়ান কোনটাকে বলা হচ্ছে, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা মিউকোসা এবং সাব মিউকোসাকে ইনভলভ করে সেটা হচ্ছে টি ওয়ান, আমরা আগের স্লাইডে দেখেছি। হিউম্যান ইনভলভ লেমিনিয়া প্রোপ্রিয়াস সাব মিউকোসা, লেমিনিয়া প্রোপ্রিয়া হচ্ছে মিউকোসা, মিউকোসা একটা লেন, তাই না, মিউকোসা লাইনে ভিতরে লেমিনিয়া প্রোপ্রিয়া, তারপরে বেসমেন্ট মেমব্রেন থাকে, তাহলে মিউকোসা এবং সাব মিউকোসাকে কে যদি ইনভলভ করে সেটা কি বলা হয় টি ওয়ান, সেটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। টি ওয়ান এর আবার দুইটা সাবডিভিশন আছে, একটা হচ্ছে টি ওয়ান এর এ যেটা মিউকোসা লেমিনিয়া থেকে মিউকোসা পর্যন্ত ইনভলভ, লেমিনিয়া প্রোপ্রিয়া, আর যদি এটা ইনফিলট্রেট করে সাব মিউকোসাতে চলে যায় তখন এটাকে আমরা বলবো টি টি, তার মানে টি ওয়ান মানে হচ্ছে মিউকোসা সাব মিউকোসা, টি ওয়ান মানে হচ্ছে মিউকোসা, টি ওয়ান মানে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার মানে কিউরেবল ক্যান্সার, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার মানে তোমার প্রগনোসিস গুড, আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা কম। টি টু কি, টি টু হচ্ছে এখানে স্টেজ ওয়ান আমরা দেখাই দিচ্ছি যে এটা শুধুমাত্র এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এখানে মিউকোসাল মেমব্রেন। টি টু টিউমার ইনভার্স মাসকুলার প্রোপ্রিয়া, মাসেল লেয়ারে চলে যাবে, যেটা আমি আগেও বলেছি যে এখানে তিনটা লেয়ার থাকে, সার্কুলার লঙ্গিটুডিনাল আর, এই মাসেল লেয়ারকে যদি ইনভলভ করে যায় এটা হয় সার্কুলার থাকতে পারে, সার্কুলার এবং লঙ্গিটুডিনাল মাঝখানে থাকতে পারে, লঙ্গিটুডিনাল থাকতে পারে, এই দুইটা ক্রস করে অবলিকেও চলে যেতে পারে, তাহলে এটা হচ্ছে টি বা টি টু। টি থ্রি কোনটা, ইনভলভ সাব সেরোসা, এটা হচ্ছে সেরোসার লেয়ার, সেরোসার নিচে এসে আটকে আসে আর দিকে বের হয়ে আসে না বা ইনফেক্ট করে না, এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা সেটাকে বলি টি থ্রি, ওগুলো হচ্ছে অ্যাডভান্স স্টেজ। টি টু থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবগুলোই অ্যাডভান্স, কারণ আগের স্লাইডে আমরা জেনেছি যেটা মাসকুলারিস প্রোপ্রিয়াকে ইনভলভ করে, আর মাসকুলারিস প্রোপ্রিয়াকে ইনভলভ করে গেলে সেটা হয়ে যাবে অ্যাডভান্স স্টেজ, তার মানে টি টু অ্যান্ড বিয়ন্ড দ্য টি টু, দ্য টি থ্রি টি ফোর অল আর অ্যাডভান্স স্টেজ, টি থ্রি সাবসেরোসা। টি ফোর, টি ফোর কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা টি ফোর আর এ যেটা পারফোরেট সেরোসা, জাস্ট সেরোসা পারফোরেট করে এখানে এসে থেমে থাকবে এই, আর টি ফোর বি ইনভলভ অ্যাডজাস্টিং অর্গান, এই আশেপাশে যদি অর্গানকে ইনভলভ করে থাকে, যেমন যেমন ধরো স্টমাকের আশে প্যানক্রিয়াসকে ইনভলভ করে ফেলবে, পাশে অ্যাওর্টাকে ইনভলভ করে ফেলবে, পোর্টাল ভেন্টকে ইনভলভ করবে, সো আশেপাশে সারাউন্ডিং যে অর্গান যেগুলো স্টমাকের কাছাকাছি থাকে সেগুলোকে যদি ইনভলভ করে তাহলে সেটা হচ্ছে তোমার বি। এখন আমরা স্টেজিং এন স্টেজিং জান, এন মানে হচ্ছে লিফ নোডস, এন ও হচ্ছে নো লিফ নোড ইনভলভমেন্ট, এন ওয়ান হচ্ছে মেটাস্টেসিস ইন ওয়ান টু টু রিজিওনাল লিফ নোডস, এন টু হচ্ছে মেটাস্টেসিস ইন থ্রি টু সিক্স রিজিওনাল লিফ নোডস, এন থ্রি এ মেটাস্টেসিস ইন দ্য সেভেন টু ফিফটিন রিজিওনাল লিফ নোডস, আর এন থ্রি বি ম্যাটাস্টেসিস ইন দ্য মোর দেন ফিফটিন রিজিওনাল লিফ নোডস। এগুলো এখানে এই ফিগারের মধ্যে আমরা কিন্তু রিজনগুলো দেখাচ্ছি, এই যে এ, এই যে বি, তারপরে দিকে আসো এ থ্রি আছে, এই যে থ্রি, এই যে ফোর ফোর, এই যে ফাইভ, এই যে সিক্স, তাহলে হচ্ছে এন ওয়ান হচ্ছে এক থেকে দুই, এক হচ্ছে এই যে এক এই দুই, এই দুটো যদি ইনভলভ করে তাহলে সেটা আমরা এন ওয়ান বলবো। এন থ্রি যদি তোমার এটা তো ইনভলভ করলো, এই পাশাপাশি থ্রি, তারপরে ফোর,
তারপর 5-6 এই লিফলেট গুলো যদি এনলার্জ হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো ইন টু ইন থ্রি তে 7 এবং 7 থেকে 15 পর্যন্ত লিফলেট গুলোতে যদি চলে যায় 1-2-3-4 তো ইনভলভ 1-2-3 থেকে 6 পর্যন্ত ইনভলভ করে আরো বিয়ন্ড দ্যাট 6 দ্যাট ইজ 7 7 থেকে তোমার এই যে 7 এখানে আছে 7 এই যে 10 এই 19 তারপর এখানে 6 তারপরে এদিকে তোমার এই যে 8 তারপর 10 11 এইগুলো লিফলেট গুলো যদি ইনভলভ করে যায় কিউমারটা তাহলে সেটা হবে থ্রি বি আর এন থ্রি বি হচ্ছে যে 15 এর আরো বিয়ন্ড যদি চলে যায় মানে 18 এ যদি এখানে 18 ইনভলভমেন্ট করে আসলে কিন্তু এখানে লিফ নোড গুলো তোমার ইনভলভমেন্ট হলে তোমার রিজন অনুযায়ী আমরা এটাকে এন ওয়ান এন টু থ্রি বলি কিন্তু এখানে আর একটা কথা থেকে যায় সেটা হচ্ছে টিউমারের সাইট স্টোমাকের কি কার্ডিয়াতে আছে নাকি বডিতে আছে না পাইলোরাস আছে এই লোকেশন অনুযায়ী কিন্তু এই T1, T2, T3 এগুলোকে N1, N2, N3 গুলো আমি সময় ডিপেন্ড করে নিচে একটা ছক আছে তোমার এটা দেখবে বোঝা যায় যেমন ধরো এখানে লেখা আছে লিফ নোড নাম্বার 1 থেকে শুরু করে তোমার এখানে 111 110 120 পর্যন্ত দেওয়া আছে দেওয়া আছে এবং কোনটা নাম্বার 1 হলে সেটা কোন গ্রুপের লিফ নোড নাম সহ দেওয়া আছে কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে লোকেশন অ্যান্ট্রামে যদি কার্সিনোমা থাকে তাহলে তার জন্য এন ওয়ান কখন হবে এন টু কখন হবে সেটা বলা আছে মিডল পার্ট অফ দ্য স্টমাক যদি ইনভলভ করে তার জন্য তোমার এন ওয়ান এন টু এন থ্রি কোনটা সেটা বলা আছে কার্ডিয়াকে যদি ইনভলভ করে কার্ডিয়া তাহলে তার জন্য এন ওয়ান এন টু সেটা বলা আছে কার্ডিওস্ফেগাস যদি ইনভলভ করে তাহলে তার জন্য কোনটা এন ওয়ান এন টু সেটা বলা আছে নর্মালি রিজনে যে তোমার লিফট গুলো আছে আগের ফিগার আমরা যেগুলো দেখালাম এখানে ছবিতে দেখানো আছে বিভিন্ন নাম্বারিং গুলো করা আছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ এটা স্টমাকের পোস্টেরিয়র ভিউ অ্যান্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র ভিউ নাম্বারিং গুলো করা আছে তাহলে 1 নম্বর হলে ওই লিফ নোডটার নাম কি 10 নম্বর হলে ওই লিফ নোডটার নাম কি তারপর 8 নম্বর হলে ওই লিফ নোডটার নাম কি সেটা আমরা এই ছক থেকে জানতে পারি যেমন ধরো 1 নম্বর লিফ নোড হচ্ছে রাইট কার্ডিয়া 2 নম্বর গ্রুপ হচ্ছে তোমার লেফট কার্ডিয়া 3 নম্বর হচ্ছে লেজার কার্ভেচার 4S হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক 4SB লেফট গ্যাস্ট্রিক 4D রাইট গ্যাস্ট্রিক 5 হচ্ছে সুপ্রা পাইলোরিক 6 হচ্ছে ইনফ্রা পাইলোরিক 7 হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি 8 এর হচ্ছে অ্যান্টিরিয়র হেপাটিক আর্টারি 9 হচ্ছে সিরিয়াক আর্টারি 10 হচ্ছে স্প্লেনিক আইলাম 11 হচ্ছে স্প্লেনিক আর্টারি 19 হচ্ছে ইনফ্রা ডায়াফ্রামেটিক লিফ নোডস 20 হচ্ছে তোমার আমরা এই টেবিল থেকে লিফলেট গুলার নাম জানলাম নাম্বারিং গুলা গ্রুপ গুলার নাম্বার জানলাম এবং সেই গ্রুপে কোন লিফট আছে সেটা আমরা জেনে গেলাম এখন যেটা আমি বলছিলাম যে এন ওয়ান এন টু কিন্তু সব লোকেশনে টিউমার থাকলে এক হবে না অ্যান্টামে থাকলে তার জন্য এন ওয়ান একটা হবে যদি মিডিলে থাকে তার জন্য এন ওয়ান আরেকটা লিফট গ্রুপ হবে কার্ডিয়া থাকে তার জন্য এন ওয়ান হবে অন্য একটা লিফট গ্রুপ বা সেম হতে পারে যেমন ধরো অ্যান্ট্রামে যদি থাকে তাহলে ওই রোগীর জন্য এন টু হবে রাইট কার্ডিয়া মিডিলে যদি থাকে তাহলে ওই রোগীর জন্য এন ওয়ান হবে রাইট কার্ডিয়া কার্ডিয়াতে যদি থাকে এন ওয়ান ওই রোগীর জন্য হবে রাইট কার্ডিয়া কার্ডিয়াক অ্যান্ড ইসোফিজিয়াল রিজনে যদি তোমার গ্রোথ থাকে তার জন্য এন ওয়ান হবে রাইট কার্ডিয়া ঠিক একই রকম তাহলে অ্যান্ট্রামের জন্য এন ওয়ান কি কি এন ওয়ান অ্যান্ট্রামে যদি কার্সিনোমাটা থাকে তার জন্য এন ওয়ান হবে লেজার কার্ভেচার এন তারপরে শর্ট গ্যাস্ট্রিক লেফট গ্যাস্ট্রিক রাইট গ্যাস্ট্রিক তারপরে সুপ্রা পাইলোরিক ইনফ্রা পাইলোরিক অ্যান্ট্রামে যদি কার্সিনোমা থাকে তার জন্য এন টু কোনটা হবে রাইট কার্ডিয়া উপরের দিকে তারপরে যা সিলেক আর্টারি অ্যালং দ্য সিলো কার্টারি যে লিফট গুলো আছে সেটা মিডিয়াল স্টমাকের মাঝখানে বডিতে আছে তার জন্য এন ওয়ান কোনটা হবে রাইট কার্ডিয়াটা হবে তারপরে হচ্ছে লেফট কার্ডিয়াক হবে
লেজার কার্ভেচার হবে, শর্ট গ্যাস্ট্রিক হবে, লেফট গ্যাস্ট্রিপটিক হবে, রাইট গ্যাস্ট্রিপটিক হবে, সুপ্রাপ্যালভিক হবে, তারপর হচ্ছে ইনফ্রাপ্যালভিক হবে। কিন্তু মিডিলের জন্য লেফট গ্যাস্ট্রিককে নেফ্রোটকে যদি ইনভলভ করে সেটা এন টু হয়ে যাবে। আর কি অ্যান্টার হেপাটিক হলে হবে, সিলেক আর্টারি কি হবে, স্প্লেনিক হাইলামে যদি ইনভলভ করে সেটা মিডিলের জন্য এন টু হয়ে যাবে। স্প্লেনিক আর্টারি কার্ডিয়া উপরের দিকে একবারে সেখানে যদি হয় তাহলে কি হবে, তার জন্য এন ওয়ান হবে রাইট গ্যাস্ট্রিক লেফট, সরি রাইট কার্ডিয়া লেফট কার্ডিয়া, তারপর লেজার কার্ভেচার, শর্ট গ্যাস্ট্রিক অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক। এন টু ওর জন্য হয়ে যাবে রাইট গ্যাস্ট্রিক সুপ্রাপাইলোরিক ইনফ্রাপাইলোরিক লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্টার হেপাটিক আর্টারি সিলিয়াক আর্টারি স্প্লেনিক আর্টারি স্প্লেনিক হাইলাম স্প্লেনিক আর্টারি এবং ইসোফেগাল আর্টারি। কার্ডিয়া এবং ইসোফেগাস এই রিজন মানে দ্যাট ইজ কার্ডিও ইসোফেগাল জাংশনে যদি টিউমারটা থাকে তাহলে ওই পেশেন্টের জন্য এন ওয়ান হবে রাইট কার্ডিয়া উপরের দিকে লেফট কার্ডিয়া লেজার কার্ভেচার শর্ট গ্যাস্ট্রিক সব উপরের দিকে লেফট করবে লেফট গ্যাস্ট্রো। তাহলে এইখান থেকে আমরা সামারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টিউমারের লোকেশন যেখানে থাকবে এর কাছাকাছি যে লিফগুলো থাকবে সেটা হবে এন ওয়ান, আর এ থেকে ডিস্টেন্স দূরবর্তী যে লিফগুলো হবে সেটা হচ্ছে এন টু, আরো দূরে এন থ্রি, আরো দূরে এন ফোর। এইভাবে এটা হচ্ছে সামারি। তাহলে অ্যান্ট্রামের জন্য এর কাছাকাছি লিফগুলো এন ওয়ান হবে, দূরে যেগুলো আছে সেগুলো এন টু হবে, মিডিলের জন্য কাছাকাছি লিফ্রেটিক গ্রুপ যেগুলো থাকে এগুলো এন টু, আর দূরে যেগুলো আছে সেটা এন টু, কার্ডিয়ার জন্য কার্ডিয়ার কাছাকাছি যেগুলো আছে সেগুলো এন ওয়ান, ডিস্টাল যেগুলো আছে সেগুলো হচ্ছে এন টু। এইভাবে আমরা সাধারণত এন ওয়ান এবং এন টু লিফ্রেটিক গ্রুপস গুলোকে আইডেন্টিফাই করি এবং সে অনুযায়ী স্ট্রেজিংটা করে থাকি। আর মনে হয় তোমরা বুঝতে পেরেছো স্ট্রেজিং। আর একটা হচ্ছে এম, এম মানে হচ্ছে ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস। M1 কি, M হচ্ছে, M0 হচ্ছে নো ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস। ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস কোথায় কোথায় হতে পারে, স্প্রেড কোথায় কোথায় আমরা জানি, এটা হচ্ছে হ্যামাটোজেনাস স্প্রেড, যেগুলো টাং লিভার, তারপর হচ্ছে তোমার বোন ব্রেইন অ্যাড্রিনাল গ্ল্যান্ড এগুলোতে ইনভলভ হতে পারে। এগুলোকে আমরা এই অর্গানগুলোকে যদি ইনভলভ হয় তখন আমরা এটাকে বলি ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস। M0 হচ্ছে নো ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস, M1 হচ্ছে ডিস্ট্যান্ট This includes peritoneum and distant diffusion. এটা শুধুমাত্র হ্যামাটোজেনাস ম্যাটাস্টেসিস যে অর্গানগুলো থাকে সে অর্গানগুলো না, যদি পেরিটোনিয়ামে ম্যাটাস্টেসিস হয়ে যায়, পেরিটোনিয়ামের মধ্যে অনেক সিডলিং পাওয়া যায়, পেলভিসের মধ্যে টিউমার সেল পাওয়া যায়, কোকেন বা টিউমার যদি ওভারিকে ইনভলভ করে তাহলে এগুলো কিন্তু ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস। এমনকি একটা যদি তোমার তোমার কার্সিনোমা থেকে স্টোমাকে যদি লেফট সুপ্রাক্লাভিকুলার লিফ নোডটা ইনভলভ করে তাহলে এটাও কিন্তু ডিস্ট্যান্ট ম্যাটাস্টেসিস, এটা এন এর মধ্যে পড়বে না, এটা এম এ চলে যাবে যদি লেফট সুপ্রাক্লাভিকুলার। স্প্রেড অফ কার্সিনোমা অফ দ্য স্টোমাক কিভাবে স্প্রেড হতে পারে, ডাইরেক্ট স্প্রেড হতে পারে, লিম্ফেটিক স্প্রেড হতে পারে, ব্লাড বোন ম্যাটাস্টেসিস হতে পারে, এবং ট্রান্স পেরিটোনিয়াল স্প্রেড হতে পারে। এ সম্পর্কে কিছু কিছু কথাবার্তা আমরা আগের স্লাইডগুলোতে বলে ফেলেছি, তারপর আমরা কিছু কিছু জিনিস আমরা কিছু কিছু কথা আমরা এখন বলবো। আমি বলছিলাম যে ওই যে আমাদের জন্য আমরা একটু বিরতি যাচ্ছি। ডাইরেক্ট স্প্রে সাধারণত হয়
সাউন্ডিং অর্গান, যেটাকে আমরা বলেছিলাম জেটি ফোরের বি। একটু আগে স্টার্ট করতে যাই, E4B হচ্ছে যদি অ্যাডজেসেন্ট অর্গানকে ইনভলভ করে, সেই অ্যাডজেসেন্ট অর্গানগুলো কি? সেই অ্যাডজেসেন্ট অর্গানগুলো হচ্ছে প্যানক্রিয়াস, কোলন, লিভার। এই অর্গানগুলোকে যদি ডাইরেক্ট ইনভলভ করে ফেলে টিউমার, তখন সেটা হয়ে যাবে E4B, লিম্ফেটিক স্প্রেড। লিম্ফেটিক স্প্রে সাধারণত দুইটা প্রসেসে হয়, মেথডে একটা হচ্ছে পারমিয়েশন, একটা হচ্ছে এম্বোলি। টিউমার সেল গুলা এম্বোলি ফরমেশন করে এখান থেকে ডিসগ্রোথ হয়ে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বিভিন্ন অর্গানে চলে যায়, লিফ নোড গুলোতে চলে যায়। আর একটা হচ্ছে পারমিয়েশন, এটা এমিবার মতো এটি হচ্ছে গা ঘেঁষে চলে যায়। এই দুইটা উপায় সাধারণত লিম্ফেটিক স্প্রেডটা হয়। তো লিম্ফেটিক স্প্রেড কোথায় কোথায়, কোন কোন লিফ নোড গুলোতে হয়, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা চাবো ব্লাড বোন মেটাস্টাসিস। ব্লাড বোন মেটাস্টাসিস কোথায় কোথায় হতে পারে? লিভার, লাং, বোন, কিডনি, ব্রেন এক্সেট্রা। কিছুক্ষণ আগে এই ব্যাপারে আমি তোমাদের বলেছি। আরেকটা হচ্ছে ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড। ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড যেটা যদি বা ট্রান্সসিলোমিক স্প্রেড বলে, সিলোম বা পেরিটোনিয়াল ক্যাভিটি যেটি স্প্রেড হয়, এটা প্রেজেন্টেশন কিভাবে হয়? অ্যাসাইটিস হতে পারে, accumulation of fluid within the peritoneal cavity. Advanced peritoneal disease may be palpated either abdominally or rectally. Abdominal palpate kono mone hobe je leaflet gula enlarge, ar rectally jodi amra ekta ekta tumor shell sheller amra pabo. Ar ki hocche Kuchenberg's tumor, ekটু আগে আমি আলোচনা করেছি যে transperitoneal metastasis মাধ্যমে ওভারে ইনভলভ করে এবং ওভারে যদি এনলার্জ করে তখন একটা টিউমার মনে হবে। অনেক অনেকে মনে করে যে এটা ওভারিয়ান টিউমার, আসলে টিউমারটা ছিল স্টোমাকে, এটা পরে স্প্রেড করছে ওভারিয়ান। পরে আমরা হয়তো বা ফিনিশিং করলে, এন্ডোস্কোপি করলে, আদার ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস হলো না, অ্যাকচুয়ালি এই টিউমারটা অরিজিন প্রাইমারি সাইট হচ্ছে স্টোমাক, সেকেন্ডারি মেটাস্টাসিস টু দা ওভারিয়ান। একটা কি হতে, ট্রান্সফরমেশনের মাধ্যমে অনেক সময় ইয়াতে হতে পারে, অ্যাম্বলিকাস হতে পারে। অ্যাম্বলিকাস একটা নোডিউলের মধ্যে প্রোডিউস করতে পারে, যেটাকে বলা হচ্ছে সিস্টার জোসেফ নোডিউল। গত ক্লাসে সম্পর্কে আলোচনা করেছি আমরা। এখানে একটা ফিগারের মাধ্যমে আমরা দেখাচ্ছি স্প্রেড কিভাবে হয়। এই যে স্টমাক, এখানে হচ্ছে তোমার গ্রোথটা, এখান থেকে ডাইরেক্ট স্প্রেড হতে পারে, এখানে স্পেনে স্প্রেড হতে পারে। এখানে আমরা দেখাচ্ছি যে তোমার ডাইরেক্ট স্প্রেড প্যানক্রিয়াস হতে পারে, ডাইরেক্ট স্পেনে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার T1, এটা T2, এটা T4, এটা মিকোসাতে, সাব মিকোসাতে, এটা আলটিমেট মাসল লেয়ারে চলে গেছে, এটা টোটাল মাসল লেয়ারে, এটা মাসল লেয়ার ইনভেট করে, এটা মিকোসাতে, এটা সাব মিকোসাতে, এটা মাসল লেয়ার, এটা মাসল লেয়ার এবং সাব সেরোসিসের হতে চলে গেছে। এছাড়া তোমার লিম্ফেটিক স্প্রেড হতে পারে, তোমরা একটু আগে আলোচনা করেছি। হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, লিভার লাং আলোচনা করা হয়েছে, ট্রান্সপেরিটোরিয়াল মেটাস পেরিটোনিয়ামে যেতে পারে, অনেকে ওভারিতে যেতে পারে, এটাকে আমরা কুকেনবার্গ টিউমার বলা। এখন আমরা সাইন সিমটম দেখে একটা আইডিয়া করলাম যে দিস মে বি এ কেস অফ কার্সিনোমা। এখন আমাকে ইনভেস্টিগেশন করে এটা কনফার্ম করতে হবে। ইনভেস্টিগেশন গুলোকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ দ্যাট ডিজিজ, ইনভেস্টিগেশন ফর GFP test of the patient, era characters, so it is investigation for staging of the cancer and for carcinoma, and investigation for GFP test. যদি আমরা patient কে অপারেশন করতে চাই, কেমো রেডিওথেরাপি দিতে চাই, তাহলে সেই patient এর আমার GFP test আছে কিনা সেটার জন্য আমি একটা ইনভেস্টিগেশন। ফার্স্ট টাইম আলোচনা করব ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস। মোর স্পেসিফিক গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস ডায়াগনোসিস অফ কার্সিনোমা ইজ এন্ডোস্কোপি অফ আপার জিআইটি উইথ বায়োপসি। এখানে আমি দেখা যাচ্ছে যে একটা এন্ডোস্কোপি দেখা যাচ্ছে, যে এন্ডোস্কোপি এবং এই মাথায় একটা যে ফরসেপ দিয়ে বায়োপসি নেওয়া সেটা দেখানো হচ্ছে। সাধারণত আমরা 10 সাইট, 10টা জায়গা থেকে বায়োপসি নিই, টিউমার সেন্টার থেকে, মার্জিন থেকে নেওয়া, সার্ভিক্স থেকে, অন্যান্য আর 10টা পয়েন্ট থেকে বায়োপসি নেওয়া হচ্ছে। এটা ডিফিউজ লিশন কিনা, অন্যান্য পার্টগুলো কি ইনভলভ করে গেল কিনা সেটা জানা।
এছাড়া আমরা একটা এক্সরে করতে পারি যেটাকে বলা হচ্ছে বেরিয়াম মিলে এক্সরে অফ স্টমাক ক্যান্ডিডা। এখানে কি হয়, এই যে এখানে একটা ইরেগুলার ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে ইরেগুলার ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য গ্যাস্ট্রোস্টোম ইনভলভিং দ্য এন্টার পার্ট অফ দ্য স্টম বেরিয়াম মিল এক্সরে। আর কি করতে পারবো, আমরা সিটি স্ক্যান করতে পারি, কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, কন্ট্রাস্ট ওরাল কন্ট্রাস্ট আইভি কন্ট্রাস্ট দেখা যেতে পারে, এটা একটা স্টমাক, এই স্টমাকের মধ্যে যদি দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য গ্রোথ, এটা হচ্ছে টিউমারটা। আর এটা সাদা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ডাইবেরিয়াম সালফেট, এটা লিভার টেস্টিং পার্টিকুলার কলম। আর কি করতে পারি, টিউমার মার্কার করতে পারি, সেটা হচ্ছে সিইএ, কার্সিনো এমব্রায়োনিক এনটিজেন ইনভেস্টিগেশন ফর স্টেজিং। আমরা জানি তোমার কোথায় কোথায় স্প্রেড করে, কোন কোন রুটে ইনভলভ করে, সেটা আমরা জানি, টি স্টেজিং আছে, তারপর এন আছে, এম আছে, এগুলো সব বলে আমরা ডায়াগনোস কিভাবে করব সেটা আমরা জানবো। আল্ট্রাসোনোগ্রাফি যদি করি আমরা, আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা কি জানতে পারবো অ্যাবডোমেনে, আল্ট্রাসোনোগ্রাফি করে আমি দেখতে পাবো টিউমার, বিশেষ করে প্রাইমারি টিউমার স্টমাকে গ্রোথটা আসছে কিনা সেটা অনেক সময় বোঝা যাবে, বিশেষ করে অ্যান্ট্রামে হলে খুব ভালোভাবেই বোঝা যাবে। এছাড়া আল্ট্রাসোনোগ্রাফি করে আমি লিভারে ম্যাটাস আছে কিনা সেটা জানতে পারবো, অ্যাসাইটিস আছে কিনা জানতে পারবো, আর কোনো কিডনি ইনভলভ করতেছে কিনা সেটা জানবো, ওভারি ইনভলভ করতেছে কিনা সেটা জানবো, এবং অ্যাবডোমেন লিফটর যেগুলো আছে কিনা সেগুলোতে গোলব্যাড আছে কিনা সেটা জানা যাবে। এক্সরে চেস্ট, এখানে একটা আমরা এক্সরে চেস্ট একটা ছবি আমরা দেখাচ্ছি, এক্সরে চেস্টের মধ্যে মাল্টিপল রেডিও পিকচারও দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার ক্যাকো ক্যানন বল অ্যাপিয়ারেন্স বার হচ্ছে, ক্যানন বল, ক্যানন মানে কামানের গোলার মতো দেখছো মাল্টিপল, এগুলো কিন্তু ক্যান্সার ম্যাটাস যদি ক্যান্সার ম্যাটাস এনি হোয়ার অফ দ্য বডি, এনি অর্গান অফ দ্য বডি, এই লাঙের মধ্যে এইরকম মাল্টিপল রেডিও অফেক্ট সেটা পাওয়া যাবে, যেটাকে বলা হয় ক্যানন বল অ্যাপিয়ারেন্স। এখানে সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন দেখাচ্ছে, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন এর মধ্যে এখানে একটা লিভার দেখা যাচ্ছে, এই লিভারের মধ্যে মাল্টিপল তোমার হাইপোইকুইক, এই যে এখানে মাল্টিপল তোমার হাইপোডেন্স, হাইপোইকুইক না হাইপোডেন্স সেটা দেখা যাচ্ছে, মাল্টিপল এগুলো হচ্ছে ক্যান্সার ম্যাটাস্টেসিস। মাল্টিপল এসওএফ আমরা বলি স্পেস অকুপাইড লেশন, আর এটা সিটি স্ক্যানের ভাষায় রেডিওলজিক্যাল ভাষায় বলা যাবে হাইপোডেন্স, এটা হচ্ছে আইসোডেন্স, এটা হচ্ছে হাইপারডেন্স, লিভারের সাথে ডেন্সিটি মিলে সাধারণত ডেন্স বলা বলা হয়, যেটা লিভারের মতো দেখতে সেটা হচ্ছে আইসোডেন্স, যেটা লিভার একটু কালচে কালো ব্ল্যাকি সেটাকে বলা হচ্ছে হাইপোডেন্স, আর যেটা এটাতে একটু ব্রাইট মনে হয় যেমন বোনস বলা হচ্ছে হাইপারডেন্স। এরকম তোমার আমরা যদি লিভারের সিটি করি, অ্যাবডোমেনের সিটি করি, তাহলে লিভারের মধ্যে এরকম মাল্টিপল হাইপোডেন্স এটা দেখতে পাবো। চেস্টের সিটি স্ক্যান করলে বোঝা যাবে এখানে চেস্ট মাল্টিপল আমার দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু এছাড়া আমরা পজিটন ইমিশন টমোগ্রামি টমোগ্রাফি করতে পারি, সিটি স্ক্যান হচ্ছে যেটা হার্ট সিটি স্ক্যান, এমআরআই হচ্ছে আরো ডেলিনিয়েট, স্পেশালি মাইক্রোমেটাস করে ডায়াগনোস করার জন্য আমরা সাধারণত প্যাট সিটি করি, প্যাট স্ক্যান করি। মাইক্রোমেটাস ম্যাটাস মানে কি, যদি তোমার লিশনটা 0.5 সেন্টিমিটারের নিচে হয় তাহলে সেটা সিটি স্ক্যানে বোঝা যায় না, এটার জন্য প্যাট স্ক্যানিং করতে হয়। 1 সেন্টিমিটার পর্যন্ত লিশন হলে সেটা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোস করা যায়, 0.5 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত যে লিশনের সাইজ হয় সেটা আমরা সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে ডায়াগনোস করতে পারে, আর যেটা 0.5 এর নিচে সেটা কিন্তু সিটি স্ক্যান এমআরআই আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোস করা যায় না, তার জন্য আরো স্পেসিফিক মাইক্রোমেটাস্টাসিস ডায়াগনোসিসের জন্য করি আমরা প্যাট স্ক্যানিং, দ্যাট ইজ পজিটন ইমিশন টমোগ্রাফি। টমোগ্রাফি অফ এ পেশেন্ট উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার, দ্য মিডল পেয়ার মাঝখানে দুইটা ইমেজ শোজ দ্য প্রাইমারি টিউমার, প্রাইমারি টিউমার, দ্য টু ইমেজ অফ দ্য লেফট শো, তারপরে আনসাসপেক্টেড লিভার ম্যাটাস, এখানে লিভার ম্যাটাস আচ্ছা, বা দ্য টু রাইট শো সার্ভাইকাল, এই যে সার্ভাইকাল আমরা প্যাট স্ক্যানে ছবি দিই। সেই জন্য আমরা একটা যেটা করি সেটা হচ্ছে টি স্ট্রেনিং স্ট্রেজিং এর জন্য, টি মানে তোমরা জানো শুধুমাত্র স্টমাকে ওয়ালে কতটুকু ইনভলভ হলো সেটা জানার জন্য, মিউকোসা না সাবমিউকোসা নাকি মাসেল লেয়ার ইনভলভ করে গেল, এর জন্য আমরা ইউএস দ্যাট ইজ এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করি। ইউএস আল্ট্রাসোনোগ্রাফি এখানে দেখা যাচ্ছে একটা
এটা হচ্ছে তোমার পোর্টটা এখানে ঢুকানো বিভিন্ন লেয়ার এই যে মিকোসার হয়ে যায় দেখা যাচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা জানি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার মানে কিউ1 মিকোসার সাথে মিকোসার রিমুভ করে এটা বেজ ব্যান্ড তাহলে এটা হচ্ছে তোমার এন্ডোরমাল ডিস্ট্রফি করলে আমরা টি স্টেজিংটা ভালো বুঝতে পারি টি স্টেজিং এর জন্য মোর স্পেসিফিক ইনভেস্টিগেশন ইজ এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড আজীবন মনে রাখতে হবে এছাড়া আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি লিভার মেটাস্টেসিস ইনভেস্টিগেশন ফর জিএ ফিটনেস এই পেশেন্টকে আমার অপারেশন করা দরকার অপারেশন করার জন্য আমাকে তার যে ফিটনেস করতে হবে সিবিসি দেখতে হবে তার হিমোগ্লোবিন লেভেল কত আছে সেটা জানতে হবে ইউরিন কোন ইনফেকশন আছে সেটা জানতে হবে ব্লাড সুগার ডায়াবেটিস ডায়াবেটিস আছে কিনা সেটা আমার জানতে হবে যদি থাকে এটা আমাকে কন্ট্রোল করে নিতে হবে সেরাম ক্রিটিনিন কিডনির কি অবস্থা সেটা আমার জানতে হবে কিডনি যদি ব্যাড থাকে তাহলে সেটা আমার কারেকশন করে নিতে হবে সেরাম ইলেকট্রোলাইট দিতে হবে এখানে ভমিটিং হয় তো ভমিটিং হলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সোডিয়াম কমে যেতে পারে ক্লোরাইড কম থাকতে পারে তারপর হচ্ছে তোমার পটাশিয়াম কমে যেতে পারে তাহলে এগুলো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাহলে আমাকে অবশ্যই সেই পেশেন্টকে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড স্পেশাল আরপিএস সলিউশন নরমাল সলিউশন দিয়ে অনেক সময় কেট ইঞ্জেকশন যদি সিভিয়ার হাইপোকোলেমিয়া ইঞ্জেকশন দিয়ে বলার সলিউশন দিয়ে আমাকে এটা কারেকশন করে নিতে হবে সেরকম অ্যালবুমিন লেভেল দেখতে হবে ক্রনিক ডিজিজে অ্যালবুমিন লেভেল কমে যায় অ্যালবুমিন কম থাকলে অবশ্যই পেশেন্টের হিলিং কম হবে এবং আমাকে অ্যালবুমিন লেভেল বাড়াই নিয়ে প্রোটিন লেভেল বাড়াই নিয়ে করতে হবে কি বলে স্টমাক সার্জারি গ্যাস্ট্রিক সার্জারি একটা মেজর সার্জারি এখানে ব্লিডিং হয় অনেক প্রথম ব্লাড গ্রুপিং করতে হবে প্রয়োজন প্রথমে ব্লাড ম্যানেজ করতে হবে অপারেশনের জন্য যদি যা লাগে একটা চেস্ট আমাকে করতে হবে এবং আমাকে কার্ডিয়াক স্ট্যাটাস জানার জন্য অবশ্যই ইসিজি করতে হবে কার্ডিওগ্রাফি আমরা করে থাকি ট্রিটমেন্ট কি কার্সিনাইজ স্টমাকের মেইন যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি সার্জারি হ্যাজ দ্য মেজর রোল দ্য ম্যানেজমেন্ট অফ কার্সিনাইজ স্টমাক সার্জারি সার্জন মেইন সব পেশেন্টকে তো আর সার্জারি করা যাবে না এই জন্য কোন কোন পেশেন্টগুলোকে সার্জারি করা যাবে কোন কোন পেশেন্টগুলোকে সার্জারি করা যাবে না সেই ক্রাইটেরিয়া আমাদের জানা দরকার ক্রাইটেরিয়া জেনে আমরা সার্জারি করার জন্য উদ্যোগ নিব ইনিশিয়েটিভ নিব তাই না যে পেশেন্টগুলো সার্জারি করা যাবে না তাহলে আমি কেন শুধু শুধু একটা মেজর সার্জারিতে যাবো পেশেন্টটা একটা রিস্কে ফেলে দিব যেটা সার্জারি করে তার যদি এমন কোনো বেনিফিট না থাকে না পাওয়া যায় তাহলে আমি সার্জারি করে পেশেন্টকে ক্ষতি করবো না অন্য ডিসিপ্লিনের যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট মাল্টিমডাল যে ট্রিটমেন্ট আছে মাল্টি অ্যাপ্রোচ ট্রিটমেন্ট আছে মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ আছে সেই ট্রিটমেন্ট অপশনগুলোতে আমরা যাবো সেগুলো কি করার সাইডগুলোতে যে পেশেন্টগুলো অ্যাডভান্স স্টেজে থাকে ইনঅপারেবল থাকে সেগুলো আমরা কি কিভাবে তোমার ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করে সেটা আমরা পরে স্লাইডগুলোতে জানবো এখন আমরা জানবো কোন অপারেশন কোন পেশেন্টের সার্জারি করা যাবে না ক্রাইটেরিয়া অফ ইনঅপারেবিলিটি এক নম্বর হচ্ছে হ্যামাটোজেনাস ম্যাটাস মানে কি আমরা জানো যে হ্যামাটোজেনাস ম্যাটাস মানে হচ্ছে ব্লাডের মাধ্যমে যদি স্প্রেড করে যায় যদি লাং লিভার ব্রেন বোনস এই অর্গানগুলোকে ইনভলভ করে তাহলে আমি সার্জারি করবো না ইনভলভ অফ দ্য ডিস্টাল পেরিটোনিয়াম কুকেনবার্গ টিউমার ওয়ারে ইনভলভ করে ফেলছে তারপর পেলভিস টেম রেটিমার শেল পাওয়া গেছে সেখানে কিন্তু আমি সার্জারি করব না এন ফোর নোডাল ডিজিজ অ্যান্ড ডিজিজ বিয়ন্ড দ্য এন ফোর নোডস এন ফোর কি আমরা আগের স্লাইডে জানি এন ওয়ান টু রিজনাল লিফ নোড ওয়ান টু টু হলে সেটা হচ্ছে এন ওয়ান তোমার থ্রি টু সিক্স হচ্ছে এন টু 7 টু 15 হচ্ছে তোমার N4 তাহলে 15 এর উপরে যদি লিফট গুলোকে ইনভলভ করে সেটা হচ্ছে N4 তাহলে N4 লিফট গ্রুপ N4 এর গ্রুপের যে লিফট গ্রুপগুলো আছে সেগুলো যদি ইনভলভ করে তাহলে সেক্ষেত্রে আমি সার্জারি করব না তাহলে N4 কোন কোন লিফট গুলো আমরা একটু দেখে আসি আগে স্লাইডে আমরা যদিও গুলো করেছি তারপর একটু রিভিউ করে আসবো তো মনে থাকে N4 হ্যাঁ এটা হচ্ছে তোমার 18 এর পরে তার মানে কি সেটা হচ্ছে এই যে ইনফ্রাডায়াফ্রেমেটিক লিফট যদি ইসোফেজিয়াল হায়াটাস যে লিফট গুলো আছে এই লিফট গুলোকে যদি ইনভলভ করে ফেলে তখন কিন্তু আমি সার্জারি না আমি 15 পর্যন্ত পারবো
স্প্লেনিক আর্টারি স্প্লেনিক আইলাম তারপর আছে সিলিয়াক আর্টারি সিলিক লিফ নোড গুলো কিছু ইনভলভ করে তারপরে তাহলে আমি সার্জারি করব আর ফিক্সেশন টু দ্য স্ট্রাকচার দ্যাট ক্যান নট বি রিমুভ যে স্ট্রাকচারটা আমি রিমুভ করতে হবে প্যানক্রিয়াস ইনভলভ করে গেছে পুরো তাহলে সেটা রিমুভ করা কষ্ট অনেক সময় সেটা করা যায় ইনভলভমেন্ট করেছে অ্যাওর্টা ইনভলভমেন্ট করেছে পোর্টাল ভেইন তাহলে সেই পেশেন্ট গুলোকে আমি সার্জারি করব তাহলে কিউরেটিভ রিসেকশন শুড বি কনসিডার্ড অন দ্য রিমেনিং পেশেন্ট তার মানে কি এই যে চারটা ক্রাইটেরিয়া যে আমি বলে দিলাম এই চারটা ক্রাইটেরিয়া যে পেশেন্ট গুলো থাকে তাদেরকে আমি সার্জারি করব না এছাড়া আর অন্য অন্য পেশেন্ট গুলোকে আমি সার্জারি করতে পারবো তার মানে কি আমি তোমার তোমার যদি যে অর্গান গুলো রিমুভ করা যাবে না সেগুলোতে যদি নার্ভ রিমুভ করে আমি সার্জারি করতে পারবো এন ফোর এর আগে তার মানে কি যদি 15 পর্যন্ত লিফ নোড রিমুভ করে তাহলে আমি সার্জারি করতে পারবো ডিস্টাল পেরিওরাল ম্যাটাস যদি না হয় ওপেন বা টিউমার টিউমার না হয় তাহলে আমি সার্জারি করতে পারবো সেটাই নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি শুড বি গিভেন টু মোস্ট অপারেবল পেশেন্ট মোস্ট অধিকাংশ পেশেন্টকে আমাকে নিউ অ্যাডজুভেন্ট দিতে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার তোমরা জানো সেটা হচ্ছে T1 T1 মানে মিউকোসা মুসি মুকোসা উইথার উইদার লিফ তাহলে এই ক্ষেত্রে আর্লি যেটা T1 এ যেটা স্টেজ 1 যেটা ঠিক আছে এই পেশেন্ট গুলাকে কিন্তু আমি সার্জারি করতে পারবো উইদাউট নিউ অ্যাডজুভেন্ট থেরাপি তাহলে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি কি নিউ অ্যাডজুভেন্ট হচ্ছে অপারেশনের আগে যে কেমোথেরাপি দিয়ে রেডিওথেরাপি দিয়ে আমি সার্জারি করি সেটাকে বলে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি নিউ অ্যাডজুভেন্ট থেরাপির মেন উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে ইনঅপারেবল টিউমারটাকে অপারেবল করা দুই নম্বর হচ্ছে ডাউন স্ট্রেসিং করা যেমন নিয়ে আসার চেষ্টা করব এন লিফ নোডের লিম্ফেটিক নোড এন এন 2-3 তে আছে আমি এন 1 এ নিয়ে আসলাম ডিস্টাল ম্যাটাস যেটা আমি কিউরেবল স্ট্রেস এ নিয়ে আসতে পারে T1 T2 যদি নিয়ে আসতে পারি সেটা এটা একটা স্টেজ ডাউন স্ট্রেসিং করা টিউমার সাইজকে শ্রিঙ্কেজ করা ছোট করে নিয়ে আসা এমন হচ্ছে তোমার ইনঅপারেবল টিউমারকে অপারেবল করা ডাউন স্ট্রেসিং করা টিউমার সাইজকে ছোট করা টিউমারকে শ্রিঙ্কেজ করা এটা হচ্ছে নিউরোজেন কেমোথেরাপির মেইন এম উদ্দেশ্য তাহলে মোস্ট পেশেন্টকে বলা হচ্ছে নিউরোজেন কারণ কি আমরা আগে ক্লাসে জেনেছি যে ম্যাক্সিমাম পেশেন্ট যখন ডায়াগনোসিস হয় মোস্ট অফ দ্য পেশেন্ট ইন অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয় তাহলে যেহেতু অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস করলে অবশ্যই পেশেন্টকে আমাকে নিউরোজেন দিয়ে নিতে হবে আর অ্যাডভান্স স্টেজ কোনটা T1 এর পরেই কিন্তু অ্যাডভান্স স্টেজ মাসল লেয়ারকে ইনভলভ করে গেলেই সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ তাহলে এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাকে নিউরোজেন কেমোথেরাপি দিয়ে 3-6টা সাইকেল কেমোথেরাপি দিয়ে দেন আমাকে অপারেশনের জন্য সিদ্ধান্ত নিতে হবে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টাইপ অফ সার্জারি কি কি সার্জারি করে আমরা এই স্ট্রোমাকে কিউরেটিভ সার্জারি মানে কি আমি টোটাল টিউমারটাকে রিমুভ করে নিয়ে আসতে পারবো অপারেট করে নিয়ে আসতে পারবো পেশেন্টের প্রগ্রেস ভালো তেমন কোনো তোমার র্যামনেন্ট টিউমার থাকবে না ইন দ্য অপারেটিভ ফিল্ড এটা হচ্ছে কিউরেটিভ সার্জারি আমরা দুই ধরনের সার্জারি করি একটা টোটাল গ্যাস্ট্রিকটমি আর একটা হচ্ছে সাব টোটাল গ্যাস্ট্রিকটমি এই দুইটা টোটাল গ্যাস্ট্রিকটমিটা আমরা কখন করবো কোনটাকে আমরা টোটাল গ্যাস্ট্রিকটমি টোটাল গ্যাস্ট্রিকটমি প্রক্সিমাল গ্যাস্ট্রিক ট্রমা কার্ডিয়া তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে যদি টিউমার হয় লিনিটাস প্লাস্টিকা লিনিটাস প্লাস্টিকা হচ্ছে ডিফিউজ ইনভলভ করে ফেলে ডিফিউজলি যদি টোটাল স্টমাক ইনভলভ করে ফেলে একবার অনেকটা প্লাস্টিক ব্যাগের মতো লেদার ব্যাগের মতো হয়ে যায় মশকের মতো যদি পানি খায় পানি নেওয়া হয় বিশেষ করে তোমার অ্যারাবিয়ান ছবি বলতে দিচ্ছি যে আর উটের উপরে করে তার বিভিন্ন জায়গায় জার্নি করে সেখানে এই যে মশকের মধ্যে চামড়া ব্যাগের মধ্যে করে পানি নিয়ে ঠিক ওই রকম হয়ে যাবে স্টমাক কার্সিনোমা 2 or 3 সিগমেন্ট অফ দ্য স্টমাক দেখা যায় একটা অ্যান্ট্রামিক পজিশন একটা কার্ডিয়াতে একটা পজিশন একটা বডিতে লেজার কার্ভেচার একটা গ্রেটার কার্ভেচার এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে টোটাল গ্যাস্ট্রিক্টমি
আর টোটাল গ্যাস্ট্রিক টিউমার ইন্ডিকেশন কি, একটা হচ্ছে প্রক্সিমাল গ্যাস্ট্রিক কার্সিনোমা, লিনিটাস প্লাস্টিকা, এন্ড নাম্বার 3 কার্সিনোমা 2 অর 3 সিকোয়েন্ট অফ দ্য স্ট্রোমা। টোটাল গ্যাস্ট্রিক টিউমার সম্পর্কে কিছু প্রিন্সিপাল অফ টোটাল গ্যাস্ট্রিক টিউমার সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলবো। টোটাল অপারেটিভ প্রসিডিউর তোমাদের জন্য জানার দরকার, আমরা কিছু প্রিন্সিপাল নিয়ে আলোচনা করবো। প্রিন্সিপাল অফ টোটাল গ্যাস্ট্রিক টিউমার, টোটাল প্রসিডিউর অফ অপারেশন তোমাদের লেভেলে জানার কোনো দরকার। তাহলে আমরা কিভাবে করি, কতটুকু আমরা ফেলে দিই, এটা প্রগনোসিস কোন কোন ডিফারেন্ট প্রোডাক্টকে নেওয়া লাগতে পারে, এই সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে হচ্ছে দিস ইজ বেস্ট পারফর্মস ওয়েল লং আপার মিডল্যান্ড ইনসিশন। তাহলে ইনসিশনটা কি দিব, আপার লং মিডল্যান্ড ইনসিশন দিব। দ্যাট স্টোমাক ইজ রিমুভ অ্যান্ড বল অ্যান্ড ব্লক ইনক্লুডিং দ্য টিস্যুস অফ দ্য entire greater omentum and the laser omentum. মানে টোটাল স্টোমাক আমি রিমুভ করব, greater omentum, laser omentum সহ। It is important that the resection margin as well clear. আর it is important that the resection margins are well clear of tumor 5 cm. আচ্ছা টিউমারটা যে আমি এমন ভাবে কাটবো যেন টিউমারটা যেখানে আছে এর থেকে আরো নর্মাল 5 cm তোমার টিস্যু নিয়ে এরিয়া নিয়ে আমি কেটে নিয়ে আসতে পারি, কারণ এটা অনেক সময় একটা মাইক্রোমেটাস্টাসিস যেটা বোঝা যায় না, এই জন্য মিনিমাম 5 mm পর্যন্ত 5 cm পর্যন্ত মার্জিন রাখতে হয়। মার্জিন কি, টিউমার ফ্রি মার্জিন রাখতে হয়, টিউমার ফ্রি টিস্যু রাখতে হয়, পার্ট রাখতে হয়। ট্রেডিশনাল রেডিক্যাল গ্যাস্ট্রেকটমি রিমুভস দ্য স্পিন অ্যান্ড ডিসটাল প্যানক্রিয়াস অ্যান্ড বলিক অ্যান্ড ব্লক উইথ দ্য স্টমাক। Although this is that adequate means of performing, there are the different around the trigger. Traditional, আগে যে গ্যাস্ট্রিক রেডিকাল গ্যাস্ট্রিক তুমি করা হতো, এখানে দেখা যাচ্ছে স্টোমাক তো পুরোটা ফেলা হতো, এর সাথে স্প্লিন ডিস্টাল প্যানক্রিয়াস সহ নিয়ে আসা হতো, এমনকি এর আশেপাশে যে লিফুলগুলো কিনবোক সব সহ নিয়ে আসা, টোটালটাকে বলা হতো রেডিকাল গ্যাস্ট্রিক। কিন্তু এখন অ্যাডভান্স সার্জিক্যাল টেকনিকে স্পিন এবং প্যানক্রিয়াস সাধারণত ফেলা হয় না, আমরা নিচে সেগুলো আসতেছি। দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন এ ডি ওয়ান অ্যান্ড এ ডি টু অপারেশন ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ নোডস রিমুভ। ডি ওয়ান ডি টু, ডি ওয়ান ডিসেকশন ওয়ান এবং ডিসেকশন টু, এটা কী জিনিস সেটা আমরা জানতে হলে একটু উপরের দিকে চলে যাব। আমরা লিফের নিচে মনে হয় আসছে একটা, হ্যাঁ ডি ওয়ান ডি টু ডিসেকশন আমরা কখন বলবো, এটা ডিপেন্ড করতেছে আমি ডি ওয়ান হচ্ছে আমি এন ওয়ান লিফ নোড, এন ওয়ান দ্যাট ইস এন ওয়ান লিম্ফেটিক এন ওয়ান লিফ নোড রিজন গুলাকে যদি রিমুভ করি, ওই এন ওয়ান রিজনের যে লিফ নোড গুলাকে আমি রিমুভ করি তাহলে সেটা হবে ডি ওয়ান, এক কথা। ডি টু কোনটা, ডিসেকশন টু হচ্ছে যদি আমি তোমার লিম্ফেটিক রিজন টু নম্বরের যে লিম্ফেটিক রিজনের যে লিফ্রোড গ্রুপগুলো আছে সেগুলো যদি আমি ডিসেশন করে নিয়ে আসি স্টোমাকের সাথে, সেটা হচ্ছে ডিসেশন। এখন আমি আগেই বলছি যে এন ওয়ান এন টু এগুলো ডিপেন্ড করে কোনটা এন ওয়ান হবে কোন লিফটা এন ওয়ান হবে কোন লিফটা টিউমারের জন্য এন টু হবে, এটা ডিপেন্ড করে টিউমারের লোকেশনের উপর। এখানে এই টেবিলে সেটা দেওয়া আছে, আগে আমি যখন তোমার এন নিয়ে আলোচনা করছি তখনও কিন্তু সেগুলো, ঠিক আছে। যেমন ধরো যদি আমার টিউমারটা থাকে অ্যান্ট্রামে, অ্যান্ট্রামে তাহলে এই পেশেন্টের জন্য এন ওয়ান লিফ নোড কোনগুলো, এই যে এই লিফ নোডগুলো লেজার কার্ভেচার শর্ট গ্যাস্ট্রিক 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 সারফেস, তাহলে আমি অ্যান্ট্রাম প্লাস হচ্ছে এই এই এন ওয়ানের এই লিফ নোডগুলো যদি নিয়ে আসি তাহলে এই রোগীর জন্য এটা হবে ডি ওয়ান ডিসেকশন। অ্যান্ট্রামের লিফ নোড আছে, আমি তো এই এন ওয়ানের যে লিম্ফেটিক রিজনের যে লিফ নোডগুলো আছে এগুলো নিয়ে আসলাম, এর সাথে এন টু রিজন কি রাইট ক্যারডিয়া গ্রুপের লিফ নোড নিয়ে আসলাম, লেফট গ্যাস্ট্রিক আর্টারি লিফ নোড নিয়ে আসলাম, অ্যান্টিরিয়র হেপাটিক আর্টারি লিফ নোড নিয়ে আসলাম, সিলিক আর্টারি লিফ নোড গুলো নিয়ে আসলাম, তাহলে এই পেশেন্টের জন্য অ্যান্ট্রাল রিজনের যে কার্সিনোমা আছে এই পেশেন্টের জন্য এই লিফ নোড গুলো এন টু এর লিফ নোড গুলো নিয়ে আসলে এটা এই পেশেন্টের জন্য হবে টি টু রিজন। আমি জানি না তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা, সরাসরি আমার সাথে থাকলে হয়তো বা জিনিসগুলো আরো ক্লিয়ার হতো। ঠিক একইভাবে মিডিল পার্ট অফ দ্য স্টোমাকে যদি থাকে তাহলে এই পেশেন্টের জন্য
do you want dissection হবে যদি আমি n1 এর গ্রুপে সব পুরো লিফট নিয়ে আসি n1 গ্রুপে সব পুরো লিফট যদি নিয়ে আসি মিডল পার্টে যদি ইনভলভ হয় তোমার এই پیشنটার ডিটি ডিসেকশন তখনই হবে যদি আমি n2 গ্রুপের লিফট গুলোকে ডিসেকশন করে নিয়ে আসি দ্যাট ইজ এ লিফট গুলো গ্যাস্ট্রিক এন্টেরোগ্যাস্ট্রিক সিজার কার্ডিয়াতে যদি ইনভলভ হয় রিজোনেট টিউমার থাকে তাহলে ওই پیشنটের জন্য you want dissection হবে যদি আমি a lymphoid গুলো n1 গ্রুপের lymphoid গুলো দ্যাট ইজ a lymphoid গুলো আমি নিয়ে আসি এই پیشنটের জন্য d2 dissection হবে যদি n2 গ্রুপের lymphoid গুলো আমি নিয়ে আসি দ্যাট ইজ a lymphoid গুলো আমি নিয়ে আসি কার্ডে আমি ইসোফাগাস কার্ডিয়াক জাংশনে যদি ইনভলভ হয় তাহলে এই پیشنটের জন্য d1 dissection হবে যদি আমি এই এই উপরের n1 এর সব lymphoid গুলো দ্যাট ইজ a lymphoid গুলো নিয়ে আসি that card the left card the laser cover for our request এগুলো যদি নিয়ে আসি তাহলে এই پیشنটের জন্য এটা হবে d1 dissection আর কার্ডিয়াক ইসোফেজিয়াল রিজন ইজ স্টমাকে এখানে যদি স্টমাকের এই রিজনে যদি কারসিনো থাকে তার জন্য n2 dissection হবে যদি আমি এই ডিফল্ট গুলো দ্যাট ইজ এই লিফট গুলো dissection করি তাহলে এটা হচ্ছে d1 and d2 dissection এখন d1 d2 dissection আমি করব পেশেন্টের কোন লিফট গুলো করলে সেটা d1 ডিসেকশন হবে কোন লিফট গুলো করলে সেটা d2 ডিসেকশন হবে সেটা ডিপেন্ড করবে টিউমারের সাইট অফ সাইটটা কথা তার উপর এখানে একটা ইম্পর্টেন্ট নিচে একটা নোট দেওয়া আছে দা নোটস ইন স্টেশন 12 টু 18 আর নট রিটেন রিমুভ ইন d1 এন্ড 2 d2 बुजले तुम्हारा आलोचना करते बोझान चेष्टा डिफरेंट टायर्स नीड टू बी रिमूव डिपेंडिंग ऑन द पोजीशन ऑफ द ट्यूमर ए बेपारे कथा बोलछि টিউমারের লোকেশন বা পজিশন স্টমাকের কোন জায়গায় আছে ওই জায়গায় থাকলে ওই پیشنটের তোমার ইন ওয়ান কোন লিফ নোড ইনভলভ করতে হবে এবং সেই লিফ গুলো নিয়ে আসলে সেটা ডি1 হবে সেটা আমি ডেটাস অনেকক্ষণ আলোচনা করব ইন জেনারেল এ ডি1 রিসেকশন ইনভলভস দা রিমুভাল অফ দা পেরিগ্যাস্ট্রিক লিফট হ্যাঁ তাই তাই তো ছবিতে তাই বলা হচ্ছে এবং এই টেবিল তাই বলা হচ্ছে कार्डियक তারপর কার্ডিওসিফিজারের জন্য আবার n2 হচ্ছে তোমার রাইট গ্যাস্ট্রো ইকুইপ্ট হ্যাঁ এটা সাইট অফ দ্য টিউমার ফর গিভেন ইন প্র্যাকটিস দ্য মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট সেন্টার উইল পারফর্ম এ রেডিকেল টুরাল গ্যাস্ট্রোমি কনজার্ভিং দ্য স্ট্রেন প্যানকেস আমি আগে এটা আলোচনা করলাম উই ডি টু লিফ ফ্যারেনেক্টমি স্পেয়ারিং স্টেশন টেইল লিফ নোডস টেইল এর বিষয়ে আমরা যাব তো আমি তো স্টমাকটাকে এবং তোমার গ্রেটার মোমেন্টাম লেজার মোমেন্টাম এবং তোমার রিজোনাল লিফ নোড ইনভলভ ট্রিটমেন্ট আমি নিয়ে আসলাম ডিসিশন করলাম সেটা ডি1 ডি2 টাই করে করলাম করার পরে এটা তো রিকনস্ট্রাকশন করতে হবে তাহলে রিকনস্ট্রাকশন কিভাবে করব ইজ দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কন্টিনিউটি ইজ রিকনস্টিটিউটেড বাই মিন্স অফ এ রো রো লুক সেটা কি রকম এখানে আমাদের স্টেজ অপারেশন গুলো দেখানো হচ্ছে আমি এই ডিটেইলস দরকার না এইদিকে যাচ্ছি না ফাইনালি প্র
প্রলোক তৈরি করে কি হয় কি রকম দেখায় সেটা আমি দেখাচ্ছি গ্যাস্ট্রোস্কোপি আলটিমেটলি স্টমাকটা রিমুভ করে দিলাম আমি পরে কি করব জেজোরামটা এনে আমি এই সঙ্গে সাথে লাগায় দিলাম অ্যানাস্টোমোসিস করব এটা হচ্ছে আমার ডিডোনাল এটা হচ্ছে ইসোফাগাস এখানে আমি স্টমাকটা এই লেভেলে কাটছি আর এখানে হচ্ছে ডিডোনাল এই লেভেলে কাটছি এই টোটাল স্টমাকটা আমি সরাই নিয়ে গেছি সরাই নিয়ে গিয়ে কি করলাম এখানে তোমার ডিডোনামটা এখানে ক্রস করে দিলাম আর জেজোরাম যেটা ছিল সেই জেজোরামটা নিয়ে এসে এর তোমার কাট এন্ডটা ক্রস করে এখানে এন্ড টু সাইড কার্ডিয়ার সরি ইসোফাগাসের এন্ড এবং ইয়ার হচ্ছে এই দুটো অ্যানাস্টোমোসিস করে দেবো এদিকে আবার তোমার যে অংশটা কেটে এখানে নিয়ে আসলাম সে কাটা অংশটার সাথে সাইডে যে জন্য অ্যানাস্টোমোসিস করে দিলাম তাহলে খাবারের সুপার থেকে যে জন্য দিয়ে সরাসরি এখন আমি আলোচনা করবো সাব টোটাল গ্যাস্ট্রিক টোমি সাব টোটাল গ্যাস্ট্রিক টোমি ইন্ডিকেশনটা এখানে বলি নেক্সট সাব টোটাল গ্যাস্ট্রিক টোমি কখন করব সাব টোটাল গ্যাস্ট্রিক টোমি করা হয় যদি টিউমারটা ইনভলভ করে এন্ট্রামে পাইলোরাস সেই ক্ষেত্রে আমরা ডিস্টাল স্টমাকটাকে রিমুভ করতে হবে ডিস্টাল গ্যাস্ট্রিক কার্সিনোমাতে সাহায্য করে স্টমাকের লোয়ার টু থার্ড ফেলে দেওয়া হয় ফেলে দিয়ে আপার ওয়ান থার্ডের সাথে যে জন্টা লাগাই দেয় দ্যাট ইজ দ্য স্টমাক স্টমাকের টিউমারটা এখানে আছে এন্ট্রামে আছে আমি টু থার্ড অফ দ্য স্টমাক লোয়ার টু থার্ড ফেলে দিব ডিসেকশন করে ফেলে দিব এখানে ডিডোমের এখানে কাটলাম এখানে ইসোফেগাসের আপার ওয়ান থার্ড এবং লোয়ার টু থার্ড এর জাংশন দ্যাট ইজ 5 সেন্টিমিটার মিনিমাম যেন আমার মার্জিন থাকে সেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যন্ত কাটলাম এটা এই টোটাল অংশটা রিমুভ করে দিলাম এখন এই স্টমাকের সাথে এই যে জোনামটা এখানে লাগাই দিব এখানে যে ডিরমটা কাটছে ডিরমটা এখানে তোমার ক্রস করে দিলাম আর কাটার পরে এখানে ক্রস করে দিলাম যে জোনাম এখানে কাটবো যে জোনাম এখানে কেটে যে জোনাম এই অংশটা নিয়ে আমি স্টমাকের এই অংশের সাথে লাগাই দিব অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য স্টমাক এন্ড যে জোনাম জামা লাগাই দেওয়ার পর যে জোনাম চলে গেল এখানে যাই অংশটা আমি যে জন্য এখান থেকে কেটে নিয়ে এসে এখানে লাগালাম এই কাটা অংশটা যে জনমের সাইডে লাগাই দিলাম তাহলে আমি কি দাঁড়ালো সামারিটা স্টমাকটা আমি এতটুকু কেটে ফেলে দিলাম শেষ এখানে ডিডোনটা ক্লোজ করে দিলাম শেষ এরপরে এই গ্যাস্ট্রো যে জনম জাংশনের 15 থেকে 16 সেন্টিমিটার ডিস্টালি আমি এখানে কাট বসে দিলাম কেটে এই কাটা অংশটা এখানের এই কাটা অংশটা এনে আমি এখানে লাগাই দিলাম স্টমাকের সাথে সাইড টু সাইড অ্যানাস্টোমোসিস আর এই কাট এন্ডটা আমি ক্লোজ করে দিলাম তারপরে এই সিজনটা নিচে চলে গেল এইখানে যেখান থেকে আমি সিজনটা কেটে নিয়ে আসলাম সেই পার্টটা আমি সিজনের সাইডে লাগাই দিলাম ইনটু সাইড অ্যানাস্টোমোসিস করে দেব দ্যাট ইজ দ্য তাহলে এই হচ্ছে সার্জারি দুই ধরনের সার্জারি আমরা করি একটা টোটাল গ্যাস্ট্রেকটমি আর একটা হচ্ছে সাব টোটাল গ্যাস্ট্রেকটমি সাব টোটাল গ্যাস্ট্রেকটমি এছাড়া যে সব পেশেন্টের সার্জারি করা সম্ভব না ইনঅপারেবল আমি এর আগে স্লাইডে তোমাদের দেখাইলাম যে ইনঅপারেবল ক্রাইটেরিয়া ফর ইনঅপারেবিলিটি অফ দ্য পেশেন্ট চারটা ক্রাইটেরিয়া ছিল মনে আছে কি তোমাদের তো সেই চারটা ক্রাইটেরিয়া চারটা ক্রাইটেরিয়া ছিল তোমাদের হেমাটোজেনাস মেটাস্টেসিস হেমাটোজেনাস মেটাস্টেসিস ইনভলভ দ্য ডিস্টাল পেরিটোনিয়াম ইন ফোর অর বিয়ন্ড দ্যান ফোর এন্ড ফিক্সেশন টু স্ট্রাকচার ক্যান বি এই চারটা ক্রাইটেরিয়া যদি থাকে সেই ক্ষেত্রে আমি টোটাল গ্যাস্ট্রেকটমি সাবটোটাল কোনো সার্জারি করতে পারবো না সেই ক্ষেত্রে আমি তাকে সার্জারি ছাড়া অন্য কোনো ট্রিটমেন্টে যাব পেলিয়েটিভ ট্রিটমেন্টে যাব সেই ট্রিটমেন্টগুলো কি পেলিয়েটিভ সার্জারি আমার কি স্টমাক পক্ষে রিমুভ করা সম্ভব নয় টিউমারের সাথে সেই ক্ষেত্রে আমি পেলিয়েটিভ সার্জারি করতে যাব ইন্ডিকেশন কি
significant symptom of obstruction or bleeding kokhon ami bleeding surgery korbo ei patient er surgery kora jabe na surgery korle patient er kono labh hobe na ba kora shombhob na kintu tar emon kichu procedure kore dite hobe jate tar symptom ta relief hoy shegulo ki jodi kono obstruction thake shekhete parche na othoba bleeding hocche kache hote shekhete ami ki gastrosis kore korte paro stomach ta stomach er jaygay theke jabo jabe ami stomach er sathe she jejam ta lagai debo othoba kichu phego যে জন স্টোমে কার্ডিয়াক এন্ডিয়াসিটিমটা আমি তো এখানে স্টোমাকের সাথে জেজাম লাগালে কোনো লাভ নাই আমাকে জেজামটা নিয়ে উপরে স্টোমাকে কেয়ার ইসোফেগাস সাথে লাগাই দিতে হবে তাহলে স্টোমাক থেকে তাহলে তোমার ইসোফেগাস থেকে খাবারটা জেজামের নামে চলে যাবে স্টোমাকে বাইপাস করবে আর যদি তোমার স্টোমাকে খাবার কার্ডিয়াতে যদি ইনভলভ না হয় এন্ট্রামে যদি ইনভলভ হয় বডিতে যদি ইনভলভ হয় তাহলে আমি অ্যান্টেরিয়রলি গ্যাস্ট্রোস্টোমি করতে পারি तैयारी পাইপ ঢুকাই দিলাম স্ট্যান্ডিং করা যায় এখানে একটা ম্যাটাল স্ট্যান্ড ঢুকাই দিলাম যাতে খাবারটা স্ট্যান্ডের ভিতর দিয়ে পাইপ দিয়ে নিচে স্টোমাকে চলে যায় রিক্যানালাইজেশন ওখানে আমি লেজার দিয়ে পুরো একটু রিক্যানালাইজ করে দিতে পারি সেল ডেথ করে দিতে পারি যাতে একটু লুমেন তৈরি হয় এদিক দিয়ে খাবার চলে যেতে পারে আদার ট্রিটমেন্ট মডালিটিস আর কি ট্রিটমেন্ট করা যেতে পারে ইন্ডিকেশন কখন আমরা আদার ট্রিটমেন্ট মডালিটিস করব ফেলিয়র অফ রেডিকাল সার্জারি আমি যে failure of radical surgery failure of radical surgery to cure advanced gastric carcinoma that ami radical surgery theke chami other treatment modality that is radiotherapy chemotherapy radiotherapy somporke bola hocche controversy ekhane রেডিওথেরাপি রোগ খুব একটা ভালো নয় বলা হচ্ছে বেটার ফর পেইনফুল বোনি ম্যাটার্স কিন্তু যদি বোনস ম্যাটার্স হয় সেই ক্ষেত্রে তুমি রেডিওথেরাপি দে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া আমরা কি করতে পারি কেমোথেরাপি দিতে পারি কেমোথেরাপি কি কি কেমোথেরাপি বিউটিক এজেন্ট আছে অনেক ধরনের এজেন্ট আছে এর মধ্যে কমন যে এজেন্টগুলো সেগুলো আমরা আলোচনা করছি মধ্যে আছে ইপি রোবেসিন সিস প্লাটিনাম ফিরো ইউরাসিন ক্যাপাসিটাব বিনস এটসেট্রা এইগুলো এই কেমোথেরাপি কেমোথেরাপিউটিক এজেন্টগুলো আমরা এখন তোমাদের লেভেল এমবিবিএস লেভেলে এই রেডিওথেরাপি কেমোথেরাপি সম্পর্কে ডিটেইলস জানার কোনো দরকার নেই ড্রাগগুলোর নাম বলতে পারলেই যথেষ্ট রেডিওথেরাপি রেডিওথেরাপি দিবে তারপর কেমোথেরাপি যেটা সার্জিক্যাল অনকোলজি বা মেডিকেল অনকোলজি জিনি আছে তিনি দিবেন বিশেষ করে মেডিকেল অনকোলজিস্টকে দেন ওনারা দিবেন ওনারা কোয়ার্টার সাইকেল দিবেন কতদিন পরে দিবেন তারপর কি কি ড্রাগ দিয়ে তারা করবেন কত এবং কেমোথেরাপি দেওয়ার জন্য কি কি ইনভেস্টিগেশন করে নিতে হবে ব্লাড দিতে হলে ব্লাড দিতে হবে প্রোটিন দিয়ে নিতে হবে কোনো যদি মেডিকেল প্রবলেম থাকে সেটা কারেকশন করে নিতে হবে ডিসিশনগুলো ওনারাই নেবেন আমাদের সার্জনরা শুধুমাত্র সার্জারি করে আমাদের কাছে রেফার করে দিই ওই অনুযায়ী ওনারা তাদের প্রোটোকল ঠিক করবে তাহলে আজকে এই পর্যন্ত যারা ফেসবুক লাইভে আমার সাথে এতক্ষণ ছিল ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে পরবর্তীতে রেকর্ডেড লেকচারটা যারা ইউটিউবে দেখবে আশা করি তারা উপকৃত হবে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে সেশনটা শেষ করছি সবাই ভালো থাকবে।